নামাজ নাই কালাম নাই দাঁড়ায় মতে খাড়াই খায় আইটি পায়খানা করে সুত খায় ঘুস খায় দাঁড়িয়ে নাই মুথা আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো দাঁতে সাতা দুনিয়ার মারি বলেন তোমাদের সেই পুরনজ আল্লাহ নবী বলেন গজবাসার কারণ ভূমিকম্পের কারণ ঘূর্ণিঝড়ের কারণ করোনার কারণ আর অমিক্রণের কারণ আরও যা আসতেছে সেগুলোর কারণ হলো এক নম্বরে ইজাত তো ফাই ও দাওয়ালা যখন তোমাদের দেশে মুসলিম কান্ট্রিতে যে কোনো দেশ খালি বাংলাদেশ না বাংলাদেশে এই হাদিস কইতে গেলে মনে হয় যেন সমকালীন সরকার যারা থাকে তারা মনে করে হুজুররা নিজেরা ঘরে বসে বসে আমাকে এগিয়ে হাদিস বানাইছে তিলমিজি শরীফের হাদিস হাওলা দিয়ে দিলাম বিশ্বাস হয় জান রাজুর বড় মাদ্রাসায় জান তিলমিজি শরীফ আছে কিনা হাদিস আছে কিনা খুলে থাকবেন তর্জমা যা বলবো গলত বললে আমাকে এক করে আরেশ করে জেলে দিয়ে দেবেন অধস্থ আল্লাহ নবী বলেন গজবের এক নম্বর কারণ হলো মুসলিম কান্টিতে যখন দেখবা ইজাদুখিজালফাই দাওয়ালা যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে আধিপত্য গালার চেষ্টা করবে যুদ্ধে বিজয়ী দেশ যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে সেইটাকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করা শুরু করবে এক নম্বর এ দোষ বাংলাদেশে খুঁজলি পাওয়া যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না কারা করতেছে আমি তা বলবো না কারা করে তারাবো তাদের নাম আমি বলবো না এই দোষ যদি বাংলাদেশে থাকে তাহলে খুদার গজব ঠেকানোর জন্য কোন মুনাজাতে কাম হবে না এক নম্বরে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করা ইজাত তু খিদাল ফাই ও দাওয়ালা দুই নম্বরে বল আমানা মাগনামা জাতির আমানত যে সেক্টরে যার কাছে থাকবে সে সেই জায়গা থেকে আমানতের খেয়ানত করবে মেম্বারের কাছে জাতির আমানত ওয়ার্ডের দায়িত্ব মেম্বার ওয়ার্ডে আসা আত্মসাত করে দেয় প্রমাণ আছে না নাই মেম্বার পাঁচ বছর চালানোর পরে বুঝিয়ে ফেলাইছে যে আমি যা করছি আল্লাহ বাসালি আগামীবার আমার কেউ ভোট দেবে না আর যা পাইছি দুয়ে মুছে খাইছি আমি যদি আকালে মরিয়ে যাই তাহলে বোর কি হবে এই বুঝে মেম্বার সব জীব দশায় বোন নামে একটা বিধবা ভাতা কাঠ করি থাকে সুবান আল্লাহ মেম্বার জীবদ্দশায় শেষকালে বন নামে বিধবা ভাতা কাঠ করে থেকে গেছে আমরা এই মাদ্রাসায় পড়াই না এইসব কমই মাদ্রাসা আসে কত রঙের ছেলে মেয়ে আসে বাপে ছেলেরে নিয়ে আইসে ভর্তি করে দিতে কুজুরের এতিমখানায় ভর্তি করে নেন বাপের ছেলের সাথে করে নিয়েছে কে এতিম খানায় ভর্তি হয়ে নেন তা তুই তুমি মর এই জায়গায় শেষে দেয় ওলা মানা তুমাক নামা ওয়ার্ডের দাম আমানত মেম্বার মেরে দেয় ইউনিয়নের আমানত চেয়ারম্যান মেরে দেয় সিটের আমানত এমপি মেরে দেয় অধস্থ মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী মেরে দেয় কন্ট্রাক্টরের কাছে আমানত রাস্তার আমানত সে মেরে দেয় ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেখভাল করা সে আমানত মেরে দেয় মসজিদের আমানত কেশিয়ারের কাছে সে মাইরা দেয় আছে না নাই আমি এত খবর জানি মসজিদ সংক্রান্ত কারণ জীবন ভরে মোল্লাদ্দুল মসজিদ পর্যন্ত একটা দাড়ি হওয়ার থেকে ইমামতি করি এই জন্য সে খবর একটু মোটামুটি ভালো জানি মসজিদের আমানত কেশিয়ারের কাছে কেশিয়ারে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না গেল কোন জায়গায় যখন মসজিদের উন্নয়নের কাজ হবে সেই সময় পলান দেয় টাকা দিয়ে ছেলে বিয়ে দিয়েছে ক্যাশের টাকা দিয়ে মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায় মসজিদির ক্যাশের টাকা দিয়ে মাইয়া বিয়ে দিবি ও মাইয়া তিন মাস দেখবে না তালাক খেয়ে চলে আসবে কারণ হারান টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস মসজিদের কাছে টাকা দিয়ে সেলরে মুসলমানি দিছি যে এক মুসলমানিতি হবে না জীবন ভরে দিতি থাকি খালি তারপর টিয়েতি বাসবি না মসজিদের কাছে টাকা দিয়ে দোকানে পুঁজি বানাইছিস রাতের অন্ধকারে দোকানে আ যাবে মসজিদের কাছে টাকা সুদির পার লাগাইয়া খায় জোরে কন্না নাউজুবিল্লাহ এই দেশে মুনাজাত করব কার জন্য মসজিদের উন্নয়নের কাজ করবে কেশিয়ার সকলে পরামর্শ করছে কেশিয়ারকে নিয়ে পরের দিন থেকে কেশিয়ার আর এক মসজিদে নামাজ পড়ে দেশে বৃষ্টি হয় না তিন মাস ওই মসজিদের সেক্রেটারি সব দাঁড়ায় ঘোষণা দিছে নামাজের পর সকলে বসবেন বৃষ্টির জন্য দোয়া হবে ওই কেশিয়ার এই মসজিদের ওই মসজিদে ও যে বেসকিমের দোয়া করবে কোন হুজুর গাবের আঢির বড় বড় চোখ বেরিয়ে দিয়ে দোয়া করবে কোন হুজুর একে আরে সেই হুজুর আছে আগের এই হুজুররা মাঠে যে দোয়া করলে আমরা ভিস্তি ভিস্তি বাড়িয়ে আসতাম আগের হুজুররা কাসার বদনায় ফুদিলি তলা খুলি বার হয়ে যেত আর এখন হুজুরও ও প্লাস্টিকের বদনা প্লাস্টিকের কোন হুজুর দোয়া করবে এই কলিবারা মানুষের মন খারাপ হয়ে যায় সেক্রেটারি কয় যে তো অমুক মসজিদের কেশিয়া তো ওই জায়গায় কি কয় যে শেষের পরে আস্তে আস্তে জানা জানি গেলে তো উনি মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দিছে উন্নয়নের সেটা কাজ করবে সে কাজে টাকা দিতে পারতেছে না এই জন্য উনি এই মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ কায় সুরা কাসার বদনাই ফু দিয়ার হুজুর পাইস না তুই বদনা দে ফু আমি দিয়ে দিচ্ছি কাসার বদনা দে সেক্রেটারি মানে সিগারেটারি মসজিদের সেক্রেটারি ঘন্টায় ঘন্টায় সিগারেট খায় নামাজের দ্বারে যায় না আবার মসজিদের সেক্রেটারি আছে না নাই আছে না নাই মসজিদের সেক্রেটারি সমাজের ভিতরে সবচাইতে ধার্মিক দিনদার লোক হবে চাইছে গরিব হোক সে লোকটা আল্লাহওয়ালা হইতে হবে সে হবে সেক্রেটারি সভাপতি হবে আল্লাহওয়ালা নামাজ নাই কালাম নাই দাঁড়ায় মতে খেলায় খায় আইটি আইটে পায়খানা করে সুত খায় ঘুষ খায় দাড়ি নাই মুথা আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো দাঁতে সাতা দুনিয়ার মারিং ম্যান পয়সা হইছে বলে তারে সভাপতি সেক্রেটারি বানাই দিছে শুক্রবারে আবার ইমাম বরাবর পিছনে শুধু শুকুর আলী মুসল্লি জুমর দিন ইমাম বরাবর পিছনে গোল গাল হয়ে যে বসে মিয়া ইমামের পিছনে বসো কে মসজিদের বেশিরভাগ টাকা আমার দিয়া জানেন না আঙ্গুল সব আমার করা আমি হাত দেওয়ার পর এগুলো হইছে এই জন্য ওই সিট ওনার তুমি যে জায়গা বইছো ও জায়গা ইমামের পিছনে যখন নামাজে দাঁড়াবা ইমামের শরীয়তের মশালা হলো ইমামের যদি নামাজের মধ্যে কারণ বসত অজু ছুটে যায় তাহলে পিছনের থেকে যে আছে বরাবর তারে ওই জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সব যে অজু বানায় আসবে তোমার তে অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাই দেবে পারবা ইমামের বাই ছটছে আমি বলি তাই ইমাম তো বাই ছটছে বলে চলে গেছে তোরে দাঁড়াই দিলি তুই দুই পায়খানা করিয়া তোর ভিতরে জাল খাওয়া দিলি একটা বের বেরোই না বুমামাল্লি মারলি বাবের হয় না পয়সার গরমে যাইয়া সিট দখল করে এগুলো সভাপতি সেক্রেটারির যোগ্য নয় কথা বলেন যার ভিতরে মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস যে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না মানুষের হক মেরে দিতে এদিক ওদিক তাকায় না রাস্তার জিম্মাদারি দিতে কন্ট্রাক্টরের হাতে বাংলাদেশ মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী একজন রুচিশীল মেয়ে আমাদের ফরিদপুরের সন্তান গোপালগঞ্জের সন্তান সারা পৃথিবীর বহুত উন্নয়নশীল দেশ ঘুরে আসছে দেখে শুনে রাস্তার যদি বাজেট বরাদ্দ সেই রকমই রাখে কিন্তু রাস্তা যেভাবে বাজেট সেইভাবে পাই না এক পাশতে ছয় কিলোমিটার রাস্তা করতে করতে ওই মাথায় চলে গেছে পিছন পাশতে রাস্তার দায় খাইজনি চুল করি পাঁচরা ট্যামার টিউমার ইত্যাদি হয়ে যায় কথা কেন না এ খাইছে কি ডা হাটাজারির হুজুর পটিয়ার হুজুর রাজুর মাদ্রাসার মোহতাম সাহেব গোবেট ডাঙ্গার হুজুর খাইছে খালো কে অল আমানাতু মাগনামা আমানতরে গমিন গনিমত বানাই নেছো এরপরে কয় কো দুয়া কোন হুজুর হু দেবে কোন হুজুর বদনা কাশার দে হু আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ হু আমি দিয়ে দেব চেয়ারম্যানের খাটের ভিতরে সয়াবিন তেলের খনি হইছে

আপনার যে মায়ে আল্লাহ পাঁচটা সন্তান देছে আপনিও এই সন্তানগুলোর আমানতের খেয়ানত করতেছেন কিনা লক্ষ্য রাখতে হবে আল্লাহ নবী বলেন মাউলি দা লাহু ওয়ালাদুন ফাল হুসিনি ইসমা আদাবা সন্তান দায় জোরে বলেন কে একটু জোরে কে আল্লাহ সন্তান দায় খাজা বাবা ছেলে দেয় দরগা বাবা মেয়ে দেয় না ও কুমির বাবা কিছু দিতে পারে না বাবা কিছু দিতে পারে না গজার মাছ বাবা কিছু দিতে পারে কোনো বাবার ক্ষমতা নাই সন্তান দেয় কে ইহাবুলি মাইয়াসা ইনাসা ওয়া ইহাবুলি মাইয়াসা উযকুর আও ইউযাবিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু ও আকিমা যাকে খুশি ছেলে আল্লাহই দেয় যাকে খুশি মেয়ে আল্লাহই দেয় কেউরে ছেলে দে মেয়েদের জমজ দেয় আবার কেউরে নিসন্তানি বানায় রাখে জোরে বলেন কে আল্লাহই কিছু দেয় ওই জায়গা যে আবার মুনাজাত করো ওই জায়গা যে হাত পাতো ওই জায়গা যে তোমরা দোয়া করো এইটা তুমি খেয়ানত করো দোস্তরে সন্তান দিয়েছে আল্লাহ এই সন্তানের জিম্মাদারি তোমাকে কেয়া মতে আল্লাহ বুঝে নেবে আল্লাহ রসুল বলেন কুল্লুকুম রায়ুমা কুল্লুকুম রায়াতিহি তোমরা সকলে রাখাল যার জিম্মা যতটুক রাখালি দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুক রাখালি বুঝে নেবে ছেলের কোরআন পড়াইছ নাকি আই এ পাস করাইলা ইংলিশ মিডিয়ামে দিয়া লাখ লাখ টাকা খরচ করে ইংরেজি পড়ানো শিখাইলা ইংরেজি বলা শিখাইলা সন্তান ইটালি যাবে ইংরেজি শেখো অস্ট্রেলিয়া যাবে ইংরেজি শেখো জার্মান যাবে ইংরেজি শেখো আমেরিকা যাবে ইংরেজি শেখো লন্ডন যাবে ইংরেজি শেখো কোটি কোটি টাকা কামাই করার ভাষা ইংরেজি এইটা শিখাইছ কিন্তু আখেরাতে জান্নাতে যাওয়ার ভাষা লাগবে আরবি জান্নাতে ইংরেজি নাই কবরে ইংরেজি নাই মিজানে ইংরেজি নাই ফেরিস্তাদের ভাষা ইংরেজি না দোস্তরে আল্লাহর ভাষা আরবি কুরারের ভাষা আরবি মনকান নেকের আরবি কেরামান কাতিবিন আরবি জান্নাতের ভাষা আরবি সন্তানের কোরআন শেখাও নাই তুমি আব্বা সন্তানের আমানতের চরম খেয়ানত করেছো।